শুরুতেই বলে দিচ্ছি এই ভিডিওটার মধ্যে প্রচুর গালাগাল পরের পোর্শনের দিকে হয়তো থাকবে মাঝখানেও থাকতে পারে আমি রিলি বলছি যদি তোমরা এসব মানে শোনো এসব সিনেমা না যদি দেখো বা স্পাইডারম্যান সুপারম্যানের ব্যাপারে স্পাইডারম্যানের ইউনিভার্সের ব্যাপারে না যদি জানো এই ভিডিওটা অযথা দেখে সময় নষ্ট করো না ওকে যারা স্পাইডারম্যানের ব্যাপারে জানে বা এই সিনেমাটা আজকে বেরোচ্ছে এটা জানতো তারাই শুধুমাত্র এই ভিডিওটা কন্টিনিউ করো আর প্রচুর গালাগাল রয়েছে তো যারা এই সমস্ত ব্যাপারে কোনো কিছু আইডিয়াই নেই তারা শুধুমাত্র গালাগাল শোনার জন্য ভিডিওটা দয়া করে দেখো না আর পরে আমাকে জ্ঞান দিও না যে গালাগালিটা একটু কম দিলে পর ভালো হয় ঠিক আছে ওকে চল টাটা বাই একটা সিনেমার মধ্যে কি কি উপাদান থাকে একটা গল্প থাকে কিছু ক্যারেক্টার থাকে কিছু ইভেন্ট থাকে একটা ক্লাইম্যাক্স থাকে একটা বিল্ড আপ থাকে মাঝখানে কিছু কনফ্লিক্ট থাকবে তার সঙ্গে একটুখানি ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে সিনেমাটোগ্রাফি থাকে ভিএফএক্স থাকে ওকে আর অ্যাক্টরদের কিছু ভালো পারফরমেন্স থাকে কিছু ডায়লগবাজি বাজি থাকে ঠিক আছে কনসেপ্ট থাকে কিছু ভালো যেটা নিয়ে আমরা কিছু ভাবতে পারবো কিছু ভালো মুমেন্ট থাকে ভালো সিন ঠিক আছে যেই ভালো সিনগুলো দেখে আমরা এনজয় করবো কথাবার্তা বলবো মাদামিব এমন একটা সিনেমা যার মধ্যে এগুলোর মধ্যে কিছু নেই হুম প্রথমেই বলি গল্পটা আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি আর গল্প স্পয়েল করার কিছু নেই কারণ গল্প নেই ঠিক আছে গল্প নেই একজন হিরোইন রয়েছে একজন প্রোটাগনিস্ট একজন মহিলা রয়েছে ঠিক আছে সে ফিউচার দেখতে পায় দু তিন মিনিটের ফিউচার সে দেখতে পায় ওকে এবং সে যেটা দেখতে পায় সেটাই হয় ঠিক আছে এই ক্ষমতা তার মধ্যে রয়েছে রিয়েলাইজ করার পরে হঠাৎ করেই একদিন তিনখানা বাচ্চা মেয়েকে একটা লোক খুন করছে এটা একটা ট্রেনের মধ্যে সে দেখতে পাবে ওকে দেখতে পেয়ে এই মেয়েগুলোকে সে বাঁচানোর চেষ্টা করবে এবার যে এই মেয়েগুলোকে খুন করছে সে কে সে হচ্ছে কি এরকম একজন লোক যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখতে পায় ওই তিনটে মেয়ে স্পাইডার পাওয়ার পেয়ে স্পাইডারম্যানের পাওয়ার পেয়ে তাকে উদমা লাগছে এবার সে স্বপ্নে দেখতে পেয়েছে ঠিক আছে স্বপ্নে দেখতে পেয়েছে মেয়েগুলোকে রিয়েলে নয় এবং সেই স্বপ্ন সে নাকি রোজ দেখছে তাই এবার স্বপ্নে সে দেখছে তার ফিউচার ভার্সানকে মেয়েগুলো খেলাচ্ছে ওকে সেই জন্যে মেয়েগুলোকে তার খুঁজে বার করতে হবে বাচ্চা বয়সে এখন প্রেজেন্ট টাইমে খুঁজে বার করে মেয়েগুলোকে হত্যা করতে হবে ওকে তাহলে আমরা কি পেলাম এখানে একজন মহিলা যে ফিউচার দেখতে পায় একজন ভিলেন যে ড্রিম দেখতে পায় ড্রিম তো আমিও দেখতে পাই যাই হোক এবারে এই যে মহিলার তার ক্ষমতা শুধুমাত্র এটাই তার গায়ে হাতে পায়ে কোনো জোর নেই বা সে স্পাইডার মতো লাফাতে জাপাতে মারামারি করতে পারে না এবং এই যে মেয়েগুলো যাকে সে বাঁচানোর মানে যেই মেয়েগুলোকে কিছু মানে এই লোকটার হাত থেকে বাঁচানোর ট্রাই করছে সেই মেয়েগুলোর মধ্যে কিন্তু কোনো পাওয়ার নেই কোনো স্পাইডার পাওয়ার তাদের মধ্যে কিন্তু নেই ঠিক আছে এবারে এখানে এত অবধি শুনে মনে হচ্ছে যে গল্পটা খুব ইন্টারেস্টিং গল্পটা আমি বলছি বলে ইন্টারেস্টিং এবার আপনারা গল্পটা হলে দেখবেন প্রথম কথা এই যে মহিলা যে ফিউচার দেখতে পায় এই যে অ্যাক্ট্রেস এই অ্যাক্ট্রেস ওই ফিফটি শেডস অফ গ্রেয়ের মতো বালের সিনেমা করে এসছে এবং এই অ্যাক্ট্রেস এর অভিনয় দক্ষতা কী আছে আমি সত্যি বলছি আমি জানি না এবং এটা যদি কোনো ছেলে অ্যাক্টার হতো না আমি প্রাণপণে গলা খুলে বোকাছোদা বলে গালাগাল দিতাম যেহেতু মেয়ে অ্যাক্ট্রেস তাই আমি কিছু বলতে পারছি না এবং এই অ্যাক্ট্রেস এতটাই অপদার্থ সেই যে সিনেম্যাটিক ইউনিভার্সের আন্ডারে কাজ করছে সেই যে ক্যারেক্টারগুলো নিয়ে কাজ করছে সেগুলোর ব্যাপারে ইন্টারভিউতে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে জানে পর্যন্ত না ইট ইজ লাইক আপনি জব করতে গেছেন বাট রেজুমেতে যা লিখেছেন সেগুলো আপনি কিছু জানেন না ঠিক আছে বা আপনি জব করে ফেলেছেন ওকে এবার আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে ভাই তুমি কী করলে আপনি জানেনই না আপনি কি করেছেন কিসের ওপর বেশ করে আপনি কাজকর্ম করেছেন এই অভিনেত্রী এতটাই অপদার্থ ওকে আমি জানি না আজকের দিনে সুপার হিরো ফিল্মগুলো ফ্লপ কেন করছে বলুন তো কারণ হলিউডের লোভের কোনো শেষ নেই আর হলিউড জানে যে এই একটা জন্ডের ফিল্ম যে কোনো ভাগারে চোদে অ্যাক্টার অ্যাক্ট্রেস করতে চলে আসে কারণ জানে যে কমিক বুক ফিল্মে কাজ করলে পরে এই ক্যারেক্টারের যারা ফ্যান রয়েছে তারা আমাকে পুজো করবে আমার পড়াশোনা করার কোনো দরকার নেই আমি একটি মেয়ে আমাকে সুন্দর দেখতে ব্যাস সমস্ত কাজ শেষ সনি তুমি না লোককে চুতিয়া বানানো বন্ধ করো বুঝলে আমরা যারা স্পাইডারম্যান ফ্যান আছি বা ব্যাটম্যান ফ্যান ডিসি ফ্যান মার্বেল ফ্যান আমরা এই কারণে এই চরিত্রগুলোকে ভালোবাসি কারণ এই চরিত্রগুলো থেকে আমরা ইন্সপিরেশান পাই তুমি মনে করছো আমি একটা সিনেমাতে চারখানা সুন্দরী দেখতে মেয়ে এনে দেবো আর সমস্ত ঠার্কি সম্প্রদায়ের পুরুষ চলে আসবে দেখতে ঠার্কি লোকেরা সুপারহিরো ফলো করে না ঠার্কি লোকেরা পর্নোগ্রাফি দেখে ঠার্কি লোকেরা এই সমস্ত জিনিস ক্যারেক্টার ইউনিভার্স এসব গিকি নাডি ব্যাপার তাদের মধ্যে নেই ঠিক আছে ওকে আর তুমি কিছু দেখাচ্ছ না যেটা দেখার জন্য এখানে কেউ দেখতে আসবে ঠিক আছে তুমি যদি মনে করো যে তিনখানা মেয়েকে আমি কিউট কিউট দেখতে নিয়ে আসবো তাহলে হয়ে যাবে তাহলে সব কিছু শেষ ইউ আর ভেরি ভেরি রং যাই হোক তোমাদেরকে গল্প তো আমি বললাম গল্প তোমরা আইডিয়া পেলে একটি অখাদ্য গল্প এবং প্রত্যেকটা ক্যারেক্টার তুমি কোনো ক্যারেক্টার শুধুমাত্র এই মেয়েটা কোনো ক্যারেক্টারকে তুমি নিতে পর্যন্ত পারবে না এই চশমা পরা মেয়েটা বাদ দিয়ে প্রত্যেকটা ক্যারেক্টারকে তোমার দম বন্ধ করা এরা সুপার হিরো না এরা হিরো না না তো সুপার এদের মধ্যে কিচ্ছু নেই কোনো ইমোশান নেই কোনো কিছু নেই কোনো ইমোশনাল কানেকশান তৈরি হয় নাথিং ঠিক আছে শুধুমাত্র যখন এই মহিলার অরিজিন যখন দেখানো হয় যে ফিউচার দেখতে পায় তার অরিজিন যখন দেখানো হয় তার মায়ের পোর্ষণের একটা জায়গা আছে যেটা একটুখানি ভালো মন্দের ভালো গোটা সিনেমা ফালতু ওই একটা দুটো সিন একটুখানি ভালো ঠিক আছে তা বাদ দিয়ে বাজে ভিলেনটাকে দেখে মনে হচ্ছে স্পাইডারম্যানের কসপ্লে করছে এবং বোকা বোকা এবং এই ভিলেনটা কি করে সে মেয়েটার মায়ের সাথেও কাজ করেছে মেয়েটার এখন তিরিশ বছর বয়স যখন মেয়েটা মায়ের পেটে ছিল তখন সে মাকে গুলি মেরেছিল মেয়েটার এখন তিরিশ বছর বয়স এখন মেয়েটার পেছনে সে তারা করে বেড়াচ্ছে এবং সে খালি পায়ে দৌড়ায় ঠিক আছে ফুট বুট পরে সে খালি পায়ে সে দৌড়াচ্ছে সমস্ত জায়গাতে সেটার বোধ একটা ব্যাখ্যা হচ্ছে গিয়ে যে সে বুট পরে থাকলে দেয়াল দিয়ে সে দৌড়াতে পারবে না বাইদা ও একে স্পাইডারম্যানের চিপ বার্সানের মতো দেখতে ওয়েব স্লিঙ্গিং কিন্তু করতে পারে না ঠিক আছে জাল মারতে পারে এ খালি লাফ মেরে মেরে দৌড়ায় আর স্পেশাল এফেক্টের কথা আমি যদি বলি সেটা কুত্তার হাগার থেকেও খারাপ আমার বিড়ালটা যখন সকালবেলা উঠে দেখবো পটি করে রেখেছে না সেটাকে দেখতে এই সিনেমার স্পেশাল এফেক্টের থেকে ভালো এই সিনেমার অ্যাকশান সিন আমি তোমাদেরকে বলে দিচ্ছি ট্রেলারের মধ্যে একটা জায়গা আছে না যে এই তিনটে বাচ্চা মেয়ে স্পাইডারের মতো ড্রেস পরে ভিলেনের সাথে মারামারি করছে তোমাদেরকে বলি ওটা হচ্ছে কি দুনিয়ার থেকে বড়ো স্ক্যাম ওটা হচ্ছে গিয়ে স্ক্যাম ওই সিকোয়েন্সটা সিনেমাতে নেই জাস্ট গ্লিমসের মতো আছে ওই ভিলেনটা ড্রিম দেখছে তার মধ্যে জাস্ট গ্লিমসের মতো কি দেখালো তুমি বুঝতে পর্যন্ত পারবে না কি হলো না হলো সিনেমাতে অলমোস্ট যা যা অ্যাকশান সিন রয়েছে সেগুলো সবই গ্লিমসের মতো যেটা ট্রেলারের মধ্যে টিজারের মধ্যে দেখিয়ে দিয়েছে রা অলরেডি নাথিং এক্সট্রা ওদের টিজার ট্রেলার টিভি স্পট ঠিক আছে চুদির ভাইরা আবার টিভি স্পট বার করে তার মধ্যে দিয়ে সমস্ত কিছু অলরেডি শো করে দিয়েছে নাথিং এক্সট্রা ইন দ্য ফিল্ম ওকে ইনসাফারেবেল ক্যারেক্টার বাজে গল্প গল্পের কোনো মা মাসি মাখা মুন্ডু কোনো কিছু নেই কোনো ইউনিভার্সের সাথে কোনো কানেকশন নেই কোনো ক্রেডিট সিন নেই ওরা নিজেরাই জানে আমরা হেগে ফেলেছি এবার এটাকে কোনোভাবে হলে রিলিজ করে আমাদেরকে বন্ধ করতে হবে মর্বিয়াস নিয়ে অনেক লোক মজা উড়িয়েছিল তো মর্বিয়াসের থেকে হাজার গুণ মর্বিয়াসকে মনে হবে এর সামনে যে আমি অস্কার চারটে অস্কার ছুঁড়ে মারি মর্বিয়াস অ্যাকচুয়ালি ভালো সিনেমা মর্বিয়াসের অ্যাকশান সিনগুলো ভালো ছিল মর্বিয়াসের মুভমেন্টগুলো ভালো ছিল মর্বিয়াসের ক্লাইম্যাক্সের যে অ্যাকশান সিন বা পাতাল লেলের ভেতরে মেট্রো স্টেশনের মধ্যে সেখানে গ্রাফিক্স আমার ভালো লেগেছে মর্বিয়াস মুভ করে যেভাবে সেখানে যে গ্রাফিক্স ইউজ করেছে সেটা আমার ভালো লেগেছে ক্লাইম্যাক্সের কিছু শর্ট অ্যাটলিস্ট আছে যেগুলো আমার এক হলেও ভালো লেগেছে এই সিনেমাটার মতো না যেখানে কিছু বোঝাই যাচ্ছে না কে কোথা দিয়ে লাফাচ্ছে কে কি হচ্ছে থার্ড ক্লাস আর অভিনয় ভাই তোর যদি কিউট মেয়ে দেখে তোর যদি খুব ভালো লাগে তাহলে তোর কাছে সমস্ত কিছু শোনায় শোয়া ঠিক আছে কিউট মেয়ে হলেই তো হয় না ভাই অভিনয়টাও তো করতে হয় ঠিক আছে কেউ অভিনয় করতে পারে না আর ডাকোটা জনসন্স মুখটা আন্টিদের মতো বয়সের তো গাছপাথার বোধ নেই আমি জানি না কিসের জন্যে একে অভিনয় করতে কি করে এরা কাজ পায় আমার কোনো আইডিয়া নেই ঠিক আছে যদিও এরকম মানে হাগারে চোদা টাইপের মহিলা আমাদের বাংলার বলিউডে ফোরে ফোরে রয়েছে ঠিক আছে কোনো যোগ্যতা নেই কোনো যোগ্যতা নেই অভিনেত্রী হওয়ার না অ্যাক্টিং করতে জানে না স্ক্রিন প্রেজেন্স আছে না চরিত্র বুঝেছে না কিচ্ছু এবং তার ইন্টারভিউ দেখে না আমার মাথা গরম হয়ে যাচ্ছে ভালো করেছে আইজিএন আমরা খুব খুশি তুমি ইন্টারভিউটা পাবলিক পাবলিক করেছো তোমার এই ইন্টারভিউটা দেখে না অন্তত একশোটা লোক ডিসাইড করেছে এই বালের সিনেমা দেখতে যাবো না এইরকম ইগনোরেন্ট লোকজন যেটা কাজ করছো সেই ব্যাপারে কোনো আইডিয়া নেই তুমি কোনো সিনেমার নাম বেসিক সিনেমার নাম টম হল্যান্ডের সিনেমার নামগুলোই ও জানে না ওরা নাকি ওরা আবার বলছে ওদেরকে নাকি এমসি ইউতে জয়েন করাবে বলে ওদেরকে নাকি ট্রিক করা হয়েছে নাচতে না জানলে উঠোন ব্যাকা হয় দিদিমণি ঠিক আছে আর তোমাদের মতো ঢ্যামনা মহিলা শুধুমাত্র হলিউড না সব জায়গায় ছড়িয়ে রয়েছে তোমাদের কোনো যোগ্যতা নেই শুধুমাত্র তো দেখতে দেখতে আমাকে আমাকে সিনেমায় নাও বাচ্চা সিনেমা বালের সিনেমা বোকা দ্বারা বানিয়েছে আর সনির ইউনিভার্স এটা নিয়ে তো আমি পরে আলাদা করে ভিডিও বানাবো যদিও আমি অনেক টপিক নিয়ে পরে আলাদা করে ভিডিও বানাবো বলি যাই বালের ইউনিভার্স ঠিক আছে